সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো চাঁদপুরের ঐতিহ্যবাহী পুলি পিঠা। এই পুলি পিঠা সবে বরাতে প্রচুর বানানো হয়। এই পিঠা বানানোর জন্য ভাপ দেওয়ারও দরকার হয় না, আবার কোনো রকম তেলও ব্যবহার করা হয় না। আশা করি আমার আজকের পুলি পিঠা রেসিপি আপনাদের ভালো লাগবে। পুলি পিঠা বানানোর জন্য প্রথমেই আমি চাল ভেজে নিব, সেজন্য নিয়ে নিচ্ছি 200 গ্রাম চাল। এখানে 1.25 কাপ চাল আছে। আমরা যে ভাত খাই সেই ভাত খাওয়ার চালটাই ব্যবহার করেছি। এবার দিয়ে দিব সামান্য একটু লবণ, এবার দিয়ে দিব সামান্য একটু পানি। এবার পানি আর লবণটা খুব ভালো করে চালের সাথে মিশিয়ে নিব। এবার মিডিয়াম আঁচে চালগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে সবগুলো চাল যেন খুব ভালো করে ভাজা হয়। এবার চালগুলো চুলা থেকে নামিয়ে আমি গুঁড়া করে নিব। আর লাগবে আমাদের তিল। আজকের পিঠা বানানোর জন্য আমি কালো তিলটা ব্যবহার করব। এখানে 400 গ্রাম কালো তিল আছে। আপনি চাইলে সাদা তিল দিয়েও এই পিঠাটা বানাতে পারবেন, তবে চাঁদপুরে সচরাচর কালো তিল দিয়ে এই পিঠাটা বানানো হয়। খেয়াল রাখতে হবে তিলের পরিমাণ চালের ডবল হবে। চালের পরিমাণ যদি বেশি দিয়ে দেন তাহলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না। তিলের খোসাটা প্রথমে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিব। এবার তিলগুলোকে আমি ভেজে নিব। চুলা আঁচটা কমিয়ে রেখে তিলগুলো ভেজে নিতে হবে। তিলগুলো ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তিলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি চুলা থেকে উঠিয়ে নিব। একটু ঠান্ডা হলে তিলগুলোকেও আমি গুঁড়ো করে নিয়েছি। তিল চাল আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর লাগবে গুড়। এখানে 1 কাপ থেকে একটু বেশি গুড় আছে। আপনি যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে গুড়ের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এবার আমি পিঠার জন্য পুরটা বানাবো, সেজন্য চুলা একটি প্যানে দিয়ে দিচ্ছি গুড়। আপনি চাইলে এই পুরটা শুধু চিনি দিয়েও বানাতে পারবেন, তবে গুড় ব্যবহার করলে এখানে লবণ ব্যবহার করবেন না, কারণ গুঁড়ো এক্সট্রা একটু লবণ থাকে। শুধু চিনি দিয়ে যখন পুরটা বানাবেন, যারা মিষ্টি খাবার লবণ পছন্দ করে তারা লবণটা সামান্য একটু ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। গুড়ের মিষ্টি আমার কাছে কম মনে হয়, সেজন্য আমি এখানে সামান্য একটু চিনি ব্যবহার করলাম। চিনি আর গুড়টাকে গলানোর জন্য আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিব 2টা তেজপাতা। এবার খুব ভালো করে পানির সাথে চিনি আর গুড়টাকে নেড়ে মিশিয়ে নিব এবং অপেক্ষা করব গুড়টা গলে যাওয়া পর্যন্ত। গুড়টা সম্পূর্ণ গলে গেছে। এই পর্যায়ে আমি যে তিলটা গুঁড়ো করে রেখেছিলাম সেই তিলগুলো এর মাঝে দিয়ে দিব। চুলা আঁচটা কিন্তু মাঝারি আছে। এবার তিলগুলোকে খুব ভালো করে গুঁড়ের সাথে মিশিয়ে নিব এবং মিনিট খানেকের মতো আমি একটু রান্না করে নিব। মিনিট খানেক পরই আমি এর মাঝে চাল ভাজাটা দিয়ে দিব। এবার চাল ভাজাটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। আমি আবারও বলছি চালের গুঁড়ার পরিমাণ কোনোভাবেই বেশি দেওয়া যাবে না, তিলে থেকে কম হতে হবে। আপনি চাইলে এখানে কোরানো নারিকেলও ব্যবহার করতে পারবেন, এতে খুব ভালো একটা টেস্ট আসবে। আজকে আমি নারিকেল ব্যবহার করব না। খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি পুরটাকে রান্না করে নিয়েছি। যখনই প্যানের গা ছেড়ে আসবে এবং তিলের নিজস্ব যে তেলটা আছে সেটা বের হয়ে আসবে, তখনই বুঝতে হবে পুরটা রেডি হয়ে গেছে। পুরটা আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি একটা পাত্রে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। প্রতি 1 কাপে হচ্ছে 250 ml। এখানে আমি 500 ml পানি দিয়ে দিলাম। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। অপেক্ষা করবো পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা যখন ফুটে উঠবে তখন এর মাঝে চালের গুঁড়া দিয়ে দিব। আজকে আমি বাজারে কিনা শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করব। 2 কাপ পানির জন্য 2.5 থেকে 3 কাপ চালের গুঁড়া ব্যবহার করতে হবে। বাজারে কিনা শুকনো চালের গুঁড়া হলে 2.5 কাপ দিতে হবে, নর্মাল চালের গুঁড়া হলে এখানে 3 কাপের মতো লাগবে। আমি এখানে 2.5 কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি চালের গুঁড়াটা কতটুকু শুকনো তার উপর ডিপেন্ড করে কম বেশি লাগতে পারে, তবে 2 কাপ পানির জন্য 2.5 থেকে 3 কাপ চালের গুঁড়া লাগবে। এবার চুলা আঁচটা মাঝারি করে দিব। চালের গুঁড়াটা খুব ভালো করে পানির সাথে নেড়ে মিশিয়ে নিব। যখন খুব ভালো করে নেড়ে মিশানো হবে তখন চুলাটা বন্ধ করে দিব এবং ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। এই 5 মিনিটে চালের গুঁড়াটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পরে। এবার হাতে একটু পানি লাগিয়ে সামান্য একটু ডো নিয়ে খুব ভালো করে মথে নিতে হবে। মনে রাখবেন ডোটা যত ভালো হয় পিঠা কিন্তু ততই ভালো হবে, তাই ডোটা কোনোভাবে শক্ত হওয়া যাবে না। হালকা গরম থাকতে হাতে একটু পানি নিয়ে খুব ভালো করে আমি মথে নিয়েছি। এবার এখান থেকে সামান্য একটু ডো নিয়ে নিব আর বাকি ডোটা কিন্তু ঢেকে রাখতে হবে, তা না হলে কিন্তু ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাবে। ঢেকে রাখলে পারফেক্ট থাকবে। ডোটাকে খুব ভালো করে আমি রুটি বানানোর জন্য গোল করে নিয়ে সামান্য একটু চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। চালের গুঁড়াটা দেওয়ার জন্য খুব সহজেই রুটি বানানো যাবে। এবার আমি একটা রুটি বানিয়ে নিব। এই পিঠার রুটিটা কতটুকু ভারী হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিব।
আমি একটা রুটি বানিয়ে নিয়েছি, রুটিটা দেখুন এটার পুরুত্বটা ঠিক এরকম হবে। আমরা নর্মাল যে রুটি বানাই তার থেকে সামান্য একটু ভারী হবে, তবে অনেক বেশি ভারী হবে না। আমরা ভাপে যে পুলি পিঠা বানাই সেটা কিন্তু অনেকখানি ভারী করে বানাতে হয়, এটা অতখানি ভারী করতে হয় না। এবার একটু পুর দিয়ে দিব, পুরটা আপনি আপনার ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। একটু খেয়াল করে দেখুন আমি কীভাবে পুরটাকে মুড়িয়ে ঢেকে দিলাম, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার সাইড দিকে চেপে চেপে দিব। এবার একটা কুকি কাটার অথবা ছুরির সাহায্যে আমি কেটে নিব। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কীভাবে কেটে নিচ্ছি। আর পুলি পিঠা কিন্তু এই শেপেরই হয়। এবার সাইড দিয়ে একটু চেপে দিব। আপনি চাইলে ডিজাইন করতে পারেন, ডিজাইন করার জন্য হাতে একটু চালের গুঁড়া মাখিয়ে নেবেন। প্রথমে আমি এভাবে চেপে দিব, একটু খেয়াল করে দেখুন প্রথমে চেপে দিচ্ছি, চেপে দেওয়ার পর যে অংশটা অতিরিক্ত বের হয়ে যাচ্ছে সেটা আবারও আমি একটু ফোল্ড করে ভেঙে দিচ্ছি। দেখুন খুব সহজে কিন্তু ডিজাইনটা করে নেওয়া যাচ্ছে, একবার চেষ্টা করলে আপনিও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। দেখুন ঠিক এভাবে আমি ডিজাইন করে নিব। আর আপনি যদি ডিজাইন করতে না চান সেভাবেও কিন্তু এটা বানানো যায়, শুধু পুরটা দিয়ে সাইড দিয়ে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে হাতে নিয়ে একটু চেপে চেপে দিতে হবে, ঠিক এভাবে। এভাবে চেপে চেপে দিলেও কিন্তু পিঠাটা খুলে আসবে না। ঠিক একইভাবে সবগুলা পিঠা বানিয়ে নিতে হবে। আমি কিছু পিঠা বানিয়ে নিয়েছি, প্রথমে পিঠাগুলোকে আমি ছেঁকে নিব। দেখুন কীভাবে ছেঁকে নিয়েছি, চুলা একটি প্যান অথবা তাওয়া অথবা মাটির খোলাতে পিঠাগুলো ছেঁকে নিতে হবে। ঠিক রুটি যেভাবে ছেঁকি ওভাবে ছেঁকে নিতে হবে। প্রথমে চুলা আঁচটা মাঝারি করে দিতে হবে, যখন এক পাশ ভাজা হবে আমি উল্টে দিব। উল্টে পাল্টে দুই পাশে যখন রুটির মতো ছেঁকা হবে তখনই উঠিয়ে নিতে হবে। পিঠাগুলো ভাজা হতে 2 থেকে 2.5 মিনিটের মতো সময় লাগবে। দেখুন উল্টে পাল্টে দুই পাশে যখন সামান্য একটু এরকম দাগ লেগে আসবে তখনই উঠিয়ে নিতে হবে। পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে সবগুলো পিঠা আমি ছেঁকে নিব। এই পিঠা বানানোতে কোনো ধরনের তেল ব্যবহার করা হয় না, তাই খুবই স্বাস্থ্যসম্মত। চাঁদপুরে এই পিঠাটা খুবই বেশি বানানো হয়, বিশেষ করে সবাই বরাতের জন্য। আপনারা একবার ট্রাই করতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজা। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। এবার আপনি আপনার পছন্দ মতো পরিবেশন করুন খুবই মজার পুলি পিঠা। আমি একটু একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন খুবই মজার তিলের পুলি পিঠা। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।